উত্তরপ্রদেশে জাতীয় নাগরিকপঞ্জি চালু হলে তার আবেদনপত্র পূরণ করবেন না অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এনআরসি এবং এনপিআর দুটোই সংখ্যালঘু এবং গরিবদের বিরুদ্ধে তাই ওই দুই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো ফর্মেই তিনি নাম তুলবেন না লক্ষ্ণৌয়ের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান দেশের বেকারদের কর্মসংস্থান আগে ঠিক হওয়া দরকার তারপরে এনআরসি তিনি জানান প্রয়োজন হলেও তিনি এনপিআরের আবেদনপত্র পূরণ করবেন না অখিলেশ যাদব আরও বলেন এনপিআর বা এনআরসি দুটোই সংখ্যালঘুদের এবং গরিব মানুষের স্বার্থ বিরোধী তাই আমি কেন্দ্রের এই নয়া নীতির বিরুদ্ধে নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে গত কয়েকদিনে বিক্ষোভ জটিল আকার নিয়েছে উত্তরপ্রদেশে পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল সেখানের বেশ কিছু জায়গাতেই বন্ধ রাখতে হয়েছিল ইন্টারনেট পরিষেবা এছাড়াও বেশ কয়েকটি জায়গাতে লাগু করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা এছাড়া সেখানে পুলিশের গুলিতে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন অখিলেশ যাদব এই মুহূর্তে উত্তরপ্রদেশের নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বহু মানুষ পথে নেমে কেন্দ্র বিরোধিতায় সরব কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও